সত্য প্রতিপালন সমতা বিধানের পরপরই আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করে কাজ শুরু হয় সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি প্রকল্পগুলো। এরই মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পাঁচ বছরেও শুরু করা সম্ভব হয়নি। প্রকল্পের জমির বন্দোবস্ত করে অর্থায়নের 27 ভাগ ইকুইটি শেয়ার করেছে সরকার, আর বাকি 73 ভাগ অর্থায়ন করবে চুক্তিবদ্ধ ঠিকাদারি প্রতিষ্ঠান ইটালথাই ডেভেলপমেন্ট কোম্পানি। অর্থায়নের কাগজপত্র হাতে পাওয়ার পরই নির্মাণ কাজ শুরুর তারিখ আনুষ্ঠানিক ঘোষণা করবে সেতু কর্তৃপক্ষ, যাতে নির্ধারিত 42 মাসের মধ্যেই শেষ করা যায় পুরো নির্মাণ কাজ। কিন্তু এখন পর্যন্ত অর্থের উৎস চূড়ান্ত করতে পারেনি প্রতিষ্ঠানটি, সর্বশেষ চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময় চেয়েছে ইটালথাই। আমরা বিনিয়োগকারীকে চাপ দিয়ে কাজ করাতে পারি না, এপ্রিল পর্যন্ত সময় নিয়েছে কমিটমেন্ট ডেটটা সেট করার জন্য। এখান থেকে আপনার 42 মাস। চীনের একটি ব্যাংকের সাথে এখনও দেন্দরবাদ চললেও কোনো চুক্তিবদ্ধ হতে পারেনি, এমনটাই বিশেষজ্ঞ কমিটিকে জানিয়েছে কোম্পানিটি। অবশ্য দেশীয় ব্যাংকিং বা প্রতিষ্ঠানগুলোকে এই প্রকল্পে বিনিয়োগ করাতে ইটালথাইয়ের আগ্রহ বেশি। লোকাল ব্যাংকগুলি থেকেও কিছু নিশ্চয়তা পেয়ে গেছে। আমরা চাচ্ছি না যে দেশি ব্যাংকের উপরে চাপটা পড়ুক। সবাই যেটা বললো যে তারা চাইনিজ একটা ব্যাংক থেকে ফাইন্যান্সিয়াল ক্লোজার, যেদিন ওদের সাথে ব্যাংকের চুক্তি হবে সেটা এখনো হয় নাই। তবে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এবারও অর্থ জোগাড়ে ব্যর্থ হলে চূড়ান্তভাবে চুক্তি বাতিল এবং নতুন ঠিকাদারের সন্ধানের দিকে যাওয়া ছাড়া বিকল্প থাকবে না। আর তাই যদি করতে হয় তবে তা হবে রাজধানীর যানজট নিরসনে আশা জাগানিয়া এই প্রকল্পের জন্য হতাশাজনক বলেই মনে করেন বিশেষজ্ঞরা। লুক্রেটিভ প্রজেক্ট হিসাবে যেইভাবে প্রতিযোগিতামূলকভাবে অফার নিয়ে আসে সেই সিনারিওটা এখানে নাই। তাদের যা বিনিয়োগ করেছে সব গেল আর কি, কন্ট্রাক্ট টার্মিনেট করতে হবে যদি না পারে। এ বিষয়ে বর্তমান অগ্রগতি কতটুকু তা জানতে কোম্পানিটির সাথে বারবার যোগাযোগের পরও কোনো বক্তব্য পাওয়া যায়নি। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।